हेलो एवरीवन, वेलकम टू केमिस्ट्री क्लास। आमरा ताहले पीरियडिक टेबिल पढ़छिलाम, अनेक किछु पढ़े फेलेछि, अनेक इलाबोरेट करे पढ़े फेलेछि। आजके आमी एकदम सिम्पल भावे कयेकटा कथा बोलबो पीरियडिक टेबिल सम्पर्के, माने जदि कारोर कोनो रकम कमप्लिकेशन्स थेके थाके आशा करि आजके सब सल्व हये जाबे। ओके, ताहले आमरा छोटो छोटो करे पढ़बो पीरियडिक टेबिलटा। चलो ताहले, ताहले आमरा कि देखेछिलाम, आमरा देखेछिलाम जे सातटा पर्याय तैरि हय एबं आठेरोटा ग्रुप तैरि हय। केन सातटा पर्याय तैरि हय? কারণ সাতটা কক্ষপথ থাকে, তাই না? আর আঠেরোটা গ্রুপ কেন তৈরি হয় সেটাও আমরা আগের দিন দেখেছিলাম। ওকে, তাহলে আজকে দেখছি যে এক নাম্বার পর্যায়েতে অ্যাকচুয়ালি টোটাল নাম্বার অফ এলিমেন্ট কটা আছে, না দুটো। প্রথমে আছে এক নাম্বার গ্রুপে একটা হাইড্রোজেন এবং আছে আঠেরো নাম্বারে হিলিয়াম, মাত্র দুটো। এবং এক নাম্বার পর্যায়ে আসলে ওয়ান এস এই অরবাইটালটাই কাজ করে। এখানে সহজ করে বুঝে নাও। তাহলে আমরা কি বললাম, না এক নাম্বার পর্যায়ে মাত্র দুটো এলিমেন্ট থাকে, মাত্র দুটো এলিমেন্ট থাকে। ওকে, তাহলে কে কে থাকে? না হাইড্রোজেন আর হিলিয়াম। হাইড্রোজেন কোথায় থাকে? না গ্রুপ ওয়ানে। এবং হিলিয়াম কোথায় থাকে? না গ্রুপ এইটিনে। অ্যাকচুয়ালি এটা থাকার কথা ছিল এখানে, যেহেতু ওয়ান ইস টু বলে, কিন্তু এর স্টেবিলিটি আঠেরো নম্বর গ্রুপ মেম্বারদের সাথে মেলে, তাই আমরা ওকে ওখানেই রেখেছি, ও ওখানে বেশি কমফোর্টেবল থাকবে। কেমন? ওকে, তাহলে হাইড্রোজেন দিয়ে স্টার্ট হচ্ছে। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে ওয়ান। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? না ওয়ান। ওকে, তাহলে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? না টু। ওকে, মাঝখানে আর কেউ নেই। তাহলে হিলিয়ামের পরে লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত হবে? না থ্রি, তাই না? তাহলে এখানে দু নাম্বারে কটা এলিমেন্ট আছে? দু নাম্বারে আছে আটটা, আমরা এটা দেখেছিলাম, আটটা। এখানে দুটো আর পিতে আছে ছটা। কেন? কেননা দু নাম্বার পর্যায়ে টু এস অ্যান্ড টু পি এই দুটো অরবাইটালই কাজ করে, আর কেউ কাজ করে না। টু এস অ্যান্ড টু পি, তাহলে টু এস এ দুটো ইলেকট্রন, মানে টু এস এ দুটো একটাই অরবাইটাল থাকে, তার মানে দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম ঢুকতে পারবে, তাই এখানে দুটো এলিমেন্ট কাজ করে, এই যে লিথিয়াম অ্যান্ড বেরিলিয়াম এরা। আর পিতে ছটা, মানে পিতে থাকে গিয়ে আমার তিনটে অরবাইটাল, তাহলে তিন দুগুণে ছটা এলিমেন্টকে ও আইডেন্টিফাই করতে পারে। সেই পি এর ছটা এলিমেন্ট থাকে পি ব্লকের ওই দিকে, তাই না? তাহলে এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কটা হয়ে গেল? আটটা। মানে দু নাম্বার পর্যায়ে কটা এলিমেন্ট থাকবে? আটটা। ওকে, তিন নাম্বারও সিমিলারলি, থ্রি ডি থাকলেও থ্রি ডি এখানে কাজ করে না, তিন নাম্বারে কাজ করে না। তাহলে এখানেও টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত? না এইট। ওকে, তাহলে এখানে কোন কোন অরবাইটালগুলো কাজ করে? না থ্রি এস অ্যান্ড থ্রি পি। থ্রি এস এ দুটো এলিমেন্ট, থ্রি এস দুটো এলিমেন্টকে আইডেন্টিফাই করে, এই যে সোডিয়াম অ্যান্ড ম্যাগনেশিয়াম, অ্যান্ড থ্রি পি ছটা এলিমেন্টকে আইডেন্টিফাই করে, যাদেরকে আমরা পি ব্লকে লিখবো। কেমন? আচ্ছা, তারপরে আসছে ফোর এস। তাহলে ফোর এস এ টোটাল নাম্বার অফ এলিমেন্ট কটা? না আঠেরোটা, তাই না? আঠেরোটা কি হবে? না ফোর এস এ দুটো, এই যে পটাশিয়াম ক্যালসিয়াম, ফোর পি চূর্ণে ছটা, যাদেরকে আমরা পি ব্লকে লিখে রাখি। এবং মাঝখানে ডি স্টার্ট হয়, তাহলে ডি স্টার্ট হয় চার নাম্বার পর্যায় থেকে। ডি গ্রুপটা এক দুই তিনে থাকে না, এই জায়গাটা আমরা দেখেছি পিরিয়ডিক টেবিলের ফাঁকা অংশ। কেননা একে পিও ঢোকে না, শুধুমাত্র এই দুজন মেম্বার থাকে। দুইতে পি ঢোকে কিন্তু ডি ঢোকে না, তিনেও ডি ঢোকে না, তাই ফাঁকা থাকে। ডি স্টার্ট হয় চার নাম্বার পর্যায় থেকে, চার নাম্বার পর্যায় থেকে ডি স্টার্ট হয়। ওকে, তাহলে ফোর এস কে আইডেন্টিফাই করছে পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম, মাঝখানে থ্রি ডির জন্য দশটা এলিমেন্ট থাকে, মানে ফোর এস এর জন্য দুটো এলিমেন্ট প্লাস থ্রি ডির জন্য কটা এলিমেন্ট? না দশটা এলিমেন্ট মাঝখানে থাকে, তিন নাম্বার গ্রুপ থেকে বারো নাম্বার গ্রুপ পর্যন্ত দশটা এলিমেন্ট, এবং পিতে থাকে ছটা এলিমেন্ট, তাহলে টোটাল আঠেরোটা এলিমেন্ট এখানে থাকে। ওকে, তারপরে কি হচ্ছে না ফাইভ এস, ফাইভ এর এফ থাকলেও এখানে এফ স্টার্ট হয় না। সিমিলারলি এখানেও ফাইভ এস এর জন্য দুটো এলিমেন্ট প্লাস এই যে দুটো এলিমেন্ট, ফোর ডি মাঝখানে ফোর ডি থাকে, যেটা তিন নাম্বার গ্রুপ থেকে বারো নাম্বার গ্রুপ পর্যন্ত চলতে থাকে, এবং সেখানে দশটা এলিমেন্ট থাকে প্লাস ফাইভ পির জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ছটা, তার মানে টোটাল আঠেরোটা ইলেকট্রন এখানে থাকছে। ওকে, এবং ছয় ছয়ের দাগে, মানে ছয় নাম্বার পর্যায় থেকে এফ স্টার্ট হয়। আমরা দেখেছি সিজিয়াম অ্যান্ড বেরিয়াম এই দুটো এলিমেন্ট হয়ে যাওয়ার পরই এফ স্টার্ট হয়, যে এফটাকে আমরা মেন পিরিয়ডিক টেবিলের মধ্যে রাখি না,
আলাদা করে একটা টেবিল করে দিয়েছি পিরিয়ডিক টেবিলের বাইরে, সেখানে 14টা এলিমেন্ট থাকে। তাহলে 4 6 s এর জন্য 6 s এর জন্য দুটো এলিমেন্ট প্লাস 4 f এর জন্য f f এ কটা অরবিটাল থাকে, f এ থাকে 1 2 3 4 5 6 7 7 দুনে 14টা এলিমেন্ট ঢুকবে, 7টা অরবিটাল মানে 14টা এলিমেন্ট ঢুকবে। তাহলে 4 f এর জন্য 14 প্লাস 5d তাই না, তার আগে 5d থাকে, তাহলে 5d এর জন্য d মানে আমরা জানি 10টা এবং তারপরে 6p মানে 6টা, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন মানে এলিমেন্ট হচ্ছে গিয়ে 32টা। ওকে, তার মানে 6 নাম্বার পর্যায়েতে 32টা এলিমেন্ট থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ 7 নম্বরেও 32টা এলিমেন্ট থাকে। 7s এর জন্য দুটো, 5f এর জন্য হচ্ছে গিয়ে বলো 14টা, 6d এর জন্য হচ্ছে গিয়ে 10টা, আর 7b এর জন্য হচ্ছে কি 6টা, তার মানে 32টা এলিমেন্ট এখানে থাকে, আমরা এটা জানি। তাহলে দেখো এদের অ্যাটমিক নাম্বার আমরা দেখতে পাচ্ছি, ওয়ান হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তাহলে এখানে দুটো এলিমেন্ট থাকে, তাহলে দুইয়ের পরে 3 হবে, অর্থাৎ একের সাথে 2 যোগ করলে আমি 3 পাবো। এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত, 8টা, তার মানে তাহলে এখানে এলিমেন্ট নাম্বার হচ্ছে 8, তাহলে এর অ্যাটমিক নাম্বার কত হবে, না 3 এর সাথে 8 যোগ করলে আমরা এর অ্যাটমিক নাম্বার পেয়ে যাব, 3 এর সাথে 8 যোগ করলে কত হবে 11, এখানেও টোটাল নাম্বার অফ এলিমেন্ট 8, তার মানে এর অ্যাটমিক নাম্বার কত হবে, না 11 এর সাথে 8 যোগ করলে আমরা পাবো 19 তাই না, তাহলে এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কটা 18টা, তাহলে এর অ্যাটমিক নাম্বার আমি কি করে পাবো, 19 এর সাথে কত যোগ করতে হবে 18 তাই না, তাহলে 19 এর সাথে 18 যোগ করলে কত হয় 36 37। ওকে, তাহলে এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্ট থাকবে 18, তাহলে अगेन 18 নাম্বার পর্যায়ে ঘুরে এসে এ থাকবে, তাহলে এর অ্যাটমিক নাম্বার কত হবে, না 37 এর সাথে 18 যোগ করো এখানে পেয়ে যাবে, 37 এর সাথে 18 যোগ করলে কত হবে 55 নাকি, এবং এখানে তাহলে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কটা 32, তাহলে এর সাথে 32 যোগ করলে আমি এর অ্যাটমিক নাম্বার পাবো, এর সাথে 32 যোগ করো কত পাচ্ছ দেখো 87, তাহলে ফ্রান্সিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 87। তাহলে সিমিলারলি দেখো এখানে কোনো এলিমেন্ট নেই তাই না, এখানে কোনো এলিমেন্ট নেই কারণ এখানে যা থাকার কথা ছিল তাকে আমরা গ্রুপ 18 এ পাঠিয়ে দিয়েছি, তাহলে এর অ্যাটমিক নাম্বার কত হবে, এর যদি 3 হয় এর ঠিক পরের মৌলটাই হচ্ছে, তাহলে এর অ্যাটমিক নাম্বার হবে 4, 3 এর পরে থাকবে 4, তাহলে 4 এর পরে এখানে কে থাকবে, না 4 এর সাথে 8 যোগ করলে পর্যায়ক্রমে এটা ফিরে আসবে, 4 এর সাথে 8 যোগ করলে পাবো 12, অর্থাৎ এর পরের জন এখানে কত পাবো, না 12 এর সাথে 8 যোগ করলেই আমি একে পাবো, এটা কত হবে 20, দেখো 19 এর পরে 20 তাই না, মানে 20 এর পরে এখানে কত হবে, এখানে হবে 38, 20 এর সাথে কত যোগ হচ্ছে 18, কারণ এইটাতে 18টা মৌল আছে। ওকে ফাইন, এর সাথে তাহলে এখানে কত যোগ করতে হবে, এখানেও 18 যোগ করতে হবে, এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্ট 80, 18 যোগ করলে আমরা পাচ্ছি 56, আর এখানে থাকে 32টা এলিমেন্ট, তাহলে একে 32 দ্বারা যোগ করতে হবে বা সহজভাবে এর নেক্সট এলিমেন্টটাই হবে, নেক্সট অর্ডারটা লিখে দিলেই হবে, এটা 87 হলে এটা 88, বুঝে গেছে, তাহলে আমরা পর পর মানে পর পর যদি এদেরকে এইভাবে মনে রাখি তাহলে তাদের অ্যাটমিক নাম্বারটা মনে রাখাটাও আমাদের সুবিধাজনক, কেননা আমরা কি জানি এদের যদি পরপর এইভাবে মনে রাখতে পারি, হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাসিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, এইভাবে যদি আমরা পরপর প্রত্যেকটা গ্রুপের মেম্বারদেরকে আমরা পরপর মনে রাখতে পারি তাহলে তাদের অ্যাটমিক নাম্বারটাও আমরা সহজেই ক্যালকুলেট করে নিতে পারবো, কেননা আমরা জানি প্রথম পর্যায়েতে মাত্র দুটো এলিমেন্ট থাকে, দ্বিতীয় পর্যায়েতে 8টা, তৃতীয়তেও 8টা মানে দ্বিতীয় তৃতীয়তে 8টা, চতুর্থ পঞ্চমে 18টা, আর ষষ্ঠ সপ্তমে 32টা করে এলিমেন্ট তাই না। ওকে, এটা তো সো সিম্পল, তাহলে এখানে দেখো এর ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, এটা 1s2, এখানে কি কি কাজ করবে, অনলি 2s এন্ড 2p, তাহলে এরা হচ্ছে s এর মানে এদের ভ্যালেন্স শেলে শুধুমাত্র s আছে, তাহলে এটাকে এটা 2s তো তার মানে এর 2s1 এটা হবে 2s2, পিটা ওই দিকে যাবে, আমি শুধুমাত্র s টা দেখিয়েছি মানে এক নাম্বার আর দু নাম্বার গ্রুপ এরা শুধুমাত্র s কে ক্যারি করে, কোথায় না ভ্যালেন্স শেলে শেষ কক্ষপথে s আছে, এটা কি হবে, এটা হবে 3s1, এটা 3s2, এটা হবে 4s1 4s2, সিমিলারলি 5s1 5s2 6s1 6s2 7s1 7s2, এটা তোমরা এতটা বুঝে গেছো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একে আমরা এই দুজনকে আমরা বলছি এস ব্লক এলিমেন্ট, এস ব্লক এলিমেন্টের প্রথমটা হচ্ছে এনএস1
আর দ্বিতীয়টার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS2 ব্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন, মানে শেষ কক্ষপথের ইলেকট্রনিক কনফিগারেশন। তাই এদেরকে আমরা বলি S ব্লক এলিমেন্ট, তাই না? তাহলে এবার এদের ক্যারেক্টারিস্টিকস কি রকম হবে এটা নিয়ে আমি আগের ক্লাসে ডিসকাস করেছি। আজকে করার উদ্দেশ্যটা হচ্ছে ছোট ছোট করে পড়লে আমাদের আরো বেশি মাথায় থাকবে। তাহলে দেখিন, দেখো এর ভ্যালেন্স শেলটা হচ্ছে 1s1, এটা 2s1, এটা 3s1, 4s1, 5s1, 6s1, 7s1। তাহলে কি হচ্ছে, কি হচ্ছে না, ক্রমশ ইনক্রিজ করছে না, তার মানে অ্যাটমিক নাম্বারটাও ক্রমশ ইনক্রিজ করছে। তোমরা এতটা বুঝে গেছো, আমি এই জায়গাটা এবার মুছে দিচ্ছি। ওকে, শুধুমাত্র s নিয়ে কথা বলবো, তাই s কে লিখেছি। তাহলে এটা হচ্ছে কি মনে করো 1s, এটা মনে করো নিউক্লিয়াস, তাহলে এটা হচ্ছে কি 1s। তাহলে এটা যদি নিউক্লিয়াস হয় এবং এটা যদি আমার 1s হয়, এটা নিউক্লিয়াস হলো, এটা 1s হলো, তাহলে এটা হবে কি আমার 2s, তার মানে 1s এর চাইতে 2s টা কি হলো সাইজে বড়। ওকে, এটা তাহলে আমার নিউক্লিয়াস, এটা 1s, এটা 2s, তাহলে 3s টা আরো বড়, সিমিলারলি 4s বড়, সিমিলারলি 5s আরো বড়, 6s আরো বড়, 7s আরো বড়। মানে আমরা যত ওপর থেকে নিচের দিকে নামবো সাইজটা কি হচ্ছে, সাইজ ফ্যাক্টরটা ইনক্রিজ করছে। ওপর থেকে নিচের দিকে নামলে সাইজ ফ্যাক্টরটা ইনক্রিজ করছে। ওকে, কেননা অরবিটাল নাম্বারটা ইনক্রিজ করছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা দেখো এদের ভ্যালেন্স শেলে মাত্র একটা করে ইলেকট্রন থাকে, ভ্যালেন্স শেলটা এস, এবং ওই এসে মাত্র একটা করে ইলেকট্রন থাকে, কার না, এক নাম্বার গ্রুপের মেম্বারদের। আর দু নাম্বারে মাত্র দুটো করে ইলেকট্রন থাকে। মনে রাখবে এই থ্রি এস হওয়ার আগে পর্যন্ত যতগুলো অ্যাটমিক মানে যতগুলো সাবসেল ছিল বা যতগুলো অরবাইটাল ছিল সবাই কিন্তু ফুলফিল। কথাটার মানে হলো থ্রি এস এসছে কখন, না ওয়ান এস কে কমপ্লিট করে, তারপরে টু এস কে কমপ্লিট করে, তারপরে টু পি কে কমপ্লিট করে, টু পি সিক্স, তারপরে তো থ্রি এস ওয়ান হয়েছে, তাই না? তাহলে তার আগের যতগুলো অরবাইটাল ছিল সবাই কিন্তু কমপ্লিটলি ফিল্ড, ইলেকট্রন দ্বারা কমপ্লিটলি ফুলফিল, তারপরে কিন্তু থ্রি এস হয়েছে। যদি ফোর এস বলি তাহলে কি বলবো, না ফোর এস হওয়ার আগে পর্যন্ত যতগুলো অরবাইটাল ছিল সবাই কিন্তু কমপ্লিটলি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়েছে, তারপরে ফোর এস ওয়ান হয়েছে, তাই না? তার মানে থ্রি এস টু হয়েছে, তারপরে থ্রি পি সিক্স হয়েছে, তারপরে এসছে ফোর এস ওয়ান, তাই তো? তারপরে ফাইভটা কখন এসছে, না তার আগের যতগুলো অ্যাটম অ্যাটমিক অরবাইটাল ছিল সবাই পুরোপুরি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়েছে, তারপর ইলেকট্রন এসছে, তাই না? তাহলে এইরকম যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ভ্যালেন্স শেলে একটা মাত্র ইলেকট্রন ছাড়া বাকি ভেতরের সবকটাই পূর্ণ। সেই জন্য এরা কি করে বলতো, এরা খুব সহজেই ইলেকট্রনটাকে ছেড়ে দেয়। তাহলে ইলেকট্রন যদি খুব সহজেই ছেড়ে দেয় কথাটার মানে কি, মানে এরা ইলেকট্রন নিজেদের ঘাড়ে কিছুতেই রাখবে না এক কথায়, তার মানে এরা খুব সক্রিয় পদার্থ। দেখো রাসায়নিক বিক্রিয়ায় কারা ইনভলভ হয় বলতো, ইলেকট্রন। তাহলে যে ইলেকট্রন সহজেই ছেড়ে দেবে তাকে আমি কি বলতে পারি, রাসায়নিকভাবে ভীষণ সক্রিয়, কেমিক্যালি অ্যাক্টিভ। কথাটা বোঝা গেছে? তাহলে এরা খুব সহজেই ইলেকট্রন ছেড়ে দেবে, কেননা এদের ভেতরে যারা আছে সবাই কমপ্লিটলি ফিট, এবং এদের ঠিক আগে পর্যায় সারণীর ঠিক আগেই কে ছিল, 18 নাম্বার পর্যায়টা ছিল না, মানে দেখো হাইড্রোজেনের পরে হিলিয়াম, হিলিয়ামের পরে কি আছে, লিথিয়াম, মানে এর আগে আছে লিথিয়াম। সিমিলারলি সোডিয়ামের আগে কি আছে, নিয়ন, হাইলি স্টেবল। পটাশিয়ামের আগে কি আছে, আর্গন, আরও বেশি স্টেবল। আর্গন স্টেবল কেন, কেননা থ্রি এস টু থ্রি পি সিক্স কমপ্লিট হয়েছে, তারপরে ফোর এস ওয়ান এসছে, তাই তো? মানে আগের অরবাইটালগুলো একেবারে ফুলফিল হয়েছে এবং সেটা হাইলি স্টেবল। তাহলে ও হাইলি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনটা গেন করার জন্যে কি করবে, ওর এই ভ্যালেন্স শেলের ইলেকট্রনগুলোকে লিবারেট করে দেবে, তাই তো? তাহলে লিবারেট যদি করে দেয়, কেউ যখন একটা ইলেকট্রনকে লিবারেট করে তখন সে ইউনি পজিটিভ চার্জে কনভার্ট হয়ে যায়। আমরা ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশন করতে গিয়ে দেখেছিলাম, মনে করো লিথিয়াম যদি একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় তার মানে লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি, লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s1। তাহলে এই ইলেকট্রনটাকে যদি সে ছেড়ে দেয়, এই একটা ইলেকট্রনকে যদি সে ছেড়ে দেয়, তাহলে লিথিয়ামটা লিথিয়াম প্লাসে কনভার্ট হবে। সিমিলারলি সোডিয়াম যদি এই ইলেকট্রনটাকে ছেড়ে দেয় তাহলে সোডিয়াম প্লাসে কনভার্ট হবে। পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, সিজিয়াম প্লাস, ফ্রান্সিয়াম প্লাস, অর্থাৎ এরা সবাই ইউনি পজিটিভ চার্জ দেখায়, ইউনি পজিটিভ, ওয়ান পজিটিভ। সিমিলারলি এরা কটা ইলেকট্রন ছাড়বে,
দুটো, তাই এরা টু পজিটিভ ইলেকট্রন চার্জ দেখায়, টু পজিটিভ ইলেকট্রন চার্জ। বোঝা গেছে? আবার দেখো, যত ওপর থেকে নিচের দিকে নামবো তত সাইজ ফ্যাক্টরটা ইনক্রিজ করছে। সাইজ ফ্যাক্টর ইনক্রিজ করছে মানে কি, নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেলের ইলেকট্রনটা ক্রমশ দূরে সরে যাচ্ছে, তাই না? নিউক্লিয়াসের এ যতটা কাছে আছে ইলেকট্রনটা, এটা তার তুলনায় একটু দূরে আছে, এই ইলেকট্রনটা আরো দূরে আছে। তাহলে কোন ইলেকট্রনটাকে সহজেই আমি বের করে নিতে পারবো, যেটা নিউক্লিয়াসের কাছে আছে না যেটা নিউক্লিয়াস থেকে দূরে আছে? ডেফিনেটলি যেটা দূরে আছে তাকে সহজেই বার করতে পারবো, কেননা নিউক্লিয়াস সমস্ত ইলেকট্রনগুলোকে কি করে বলতো, নিজের দিকে আকর্ষণ করে। তাহলে ইলেকট্রন যদি কেন্দ্র দ্বারা আকর্ষিত হয়, যত বেশি আকর্ষিত হবে তত কেন্দ্রের কাছাকাছি থাকতে চাইবে, বেরোতে নিশ্চয়ই চাইবে না, তাই না? তাহলে যত দূরে থাকবে কেন্দ্র, ওর প্রতি অত বেশি ধ্যান দিতে পারছে না, তাহলে ওকে সহজেই বের করে নেওয়া যাবে, তাই তো? তাহলে ওপর থেকে যত নিচের দিকে নামবো সাইজ ফ্যাক্টর ইনক্রিজ করছে, তত ইলেকট্রন ভ্যালেন্স শেলের ইলেকট্রনটাকে সরিয়ে দেওয়া বা বের করে নেওয়াটা সোজা হবে। ওকে, তাহলে ওপর থেকে যত নিচের দিকে নামবো তত পজিটিভ হওয়ার প্রবণতা বা ক্যাটায়ন হওয়ার প্রবণতা কি বেশি হবে। তাহলে ক্যাটায়ন হওয়ার প্রবণতা বেশি মানে ওপর থেকে নিচের দিকে নামলে আমাদের ইলেকট্রো পজিটিভিটি বাড়বে, ইলেকট্রো পজিটিভিটি বাড়বে। ক্লিয়ার? তাহলে এই ফ্যাক্টরটা। এবার আমি বলছি যে এস ব্লক মৌলের ক্যারেক্টারিস্টিক্স কীরকম। দেখো, ওরা সহজে হয় ওয়ানটা ইউনিপজিটিভ এবং টুটা বাই পজিটিভ, এটা হবে, তাই না? তাহলে এরা খুব ভালো হচ্ছে মেটাল। ওকে, এরা হচ্ছে খুব ভালো মেটাল। মেটাল মানে কি, তারা সহজেই ইলেকট্রন ছেড়ে দেয়। এবার ইলেকট্রন ছেড়ে দেওয়াটাকে আমি কত রকমভাবে এক্সপ্লেন করতে পারি, দেখো, ইলেকট্রন যে লিবারেট করে তাকে মেটাল বলে, অ্যাজ ওয়েল অ্যাজ কি বলে বলতো, তাকে বলে, তাকে বলে অ্যালকালি। ওকে, এবং যে ইলেকট্রন ছেড়ে দেয় সে নিজে পজিটিভ চার্জ হয়ে গেল তো, মানে নিজেকে কি করলো, অক্সিডাইজ করলো, নিজেকে অক্সিডাইজ করলো। তাহলে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, কেউ না কেউ গ্রহণ করবে, সে নিজে কি হবে, ইলেকট্রন যে ছেড়ে দেয় সে নিজেকে অক্সিডাইজ করছে কিন্তু অন্যকে রিডিউস করছে। বোঝা গেছে? তাহলে অন্যকে রিডিউস করছে কথাটার মানে হচ্ছে এ রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করছে, রিডিউসিং এজেন্ট। বোঝা গেছে? বা রিডাকশন, ভালো রিডাকশন করছে, নিজে ইলেকট্রন ছাড়ছে মানে অন্যকে রিডিউস করছে। বোঝা গেছে? তাহলে ওপর থেকে যত নিচের দিকে নামবো ইলেকট্রন ইজিলি বের করে দিচ্ছে, অর্থাৎ তারা হচ্ছে খুব ভালো মেটাল, অ্যাজ ওয়েল অ্যাজ তারা হচ্ছে খুব ভালো অ্যালকালি, এবং তারা হচ্ছে রিডিউসিং এজেন্ট, অর তাদের রিডিউস করার প্রপার্টিটা খুব মানে ইনক্রিজ করছে, রিডিউসিং প্রপার্টি ইনক্রিজ করছে। ওকে, তার মানে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এক নাম্বার রূপ বা পিরিয়ডিক টেবিলের ওপর থেকে নিচের দিকে নামলে মেটালিক ক্যারেক্টার কি হয়, তোমরা বলবে কি, ইনক্রিজ করে, যেহেতু পজিটিভিটি ইনক্রিজ করে। ক্লিয়ার? আবার যদি বলি যে অ্যালকালি প্রপার্টির কি হয়, না অ্যালকালি প্রপার্টিটাও ইনক্রিজ করে। দু নাম্বার হচ্ছে রিডিউসিং এজেন্ট না কি অক্সিডাইজিং এজেন্ট, না এরা খুব ইজিলি ইলেকট্রন লিবারেট করে, মানে খুব ভালো, খুব সহজে ইলেকট্রন লিবারেট করছে মানে খুব ভালো রিডিউসিং এজেন্ট, খুব সহজে ইলেকট্রন লিবারেট করছে মানে নিজেকে অক্সিডাইজ করছে, অন্যকে কি করছে, রিডিউস করছে, মানে খুব ভালো রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে এস ব্লক এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে এগুলো ঢুকে গেল, কি কি না, এস ব্লক এলিমেন্টস আর মেটালস, এস ব্লক এলিমেন্টস আর অ্যালকালি মেটাল এবং রিডিউসিং এজেন্ট। ওকে, তার মধ্যে দেখা যায় যে এক নাম্বার গ্রুপকে আমরা বলি অ্যালকালি মেটাল। ওকে, এক নাম্বার গ্রুপে যারা আছে হাইড্রোজেন, হাইড্রোজেন বাদ দিয়ে, হাইড্রোজেনটা গ্যাস, ওকে, হাইড্রোজেন বাদ দিয়ে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম, এরা হচ্ছে অ্যালকালি মেটাল। মেটাল কেমন মেটাল, না অ্যালকালি মেটাল। আর দু নাম্বার যারা আছে দেখো, হিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম অ্যান্ড রেডিয়াম, এরা, এদেরকে আসলে আমরা আর্থে মানে আমাদের মাটিতে বেশি ভাব বেশি করে পাই, ঠিক আছে? মাটিতে নানান রকম যৌগ হিসাবে পড়ে থাকে, মানে পাথরে কিংবা বালিতে কিংবা মাটিতে আমরা এই মেটালগুলোকে পেয়ে থাকি, তাই এদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। বুঝে গেছে? তাই এদেরকে বলি অ্যালকালি মেটাল আর এদেরকে বলি অ্যালকালাইন আর্থ মেটাল। ওকে, তাহলে দেখো, সোডিয়াম, সোডিয়ামকে আমরা স্পেশালি সমুদ্রের জলে সোডিয়াম ক্লোরাইড নুনের মধ্যে পাই, সিমিলারলি পটাশিয়ামকেও পাই, মানে এদেরকে আমরা মাটির তুলনায় জলে, সমুদ্রের জলে স্পেশালি আমরা এটা পাই, আর এদেরকে মাটিতে বেশি করে পাওয়া যায় বলে গ্রুপ টুকে আমরা বলি অ্যালকালাইন আর্থ মেটাল।
ওকে, তাহলে এই দুটো এদের নামটাও আমরা জানতে পেরে গেলাম, এদের ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশনও জানতে পেরে গেলাম, ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য এদের বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স জানতে পারলাম। এবার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমাদের অজানা সেই কথাগুলো বলছি। দেখো এখানে বেশিরভাগ শুধুমাত্র এই লিথিয়াম আর বেরিলিয়াম এই দুজনকে বাদ দিয়ে, লিথিয়াম অ্যান্ড বেরিলিয়াম এই দুটো এলিমেন্টকে বাদ দিয়ে বাকি সবাইকার একটা বিশেষ প্রপার্টি আছে, কি বলতো? এদেরকে মনে করো তুমি একটা ফ্লেম জ্বালালে, ঠিক আছে, মানে তোমার ওই গ্যাস যেটা আছে সেটা জ্বলছে, বার্নার জ্বলছে। এদেরকে যদি অল্প একটু মনে করো প্ল্যাটিনামের তার বা কোনো একটা তারের মধ্যে অল্প একটু মানে ওটাকে ফার্স্টে প্রথমে ধুয়ে নিলে, তারপরে HCl এ ডুবিয়ে তুমি ওই স্যাম্পেলটাকে মনে করো নুনই নিলে, NaClই নিলে, সেটাকে যদি তুমি গ্যাসের মধ্যে দাও বা যে বার্নারটা জ্বলছে তার মধ্যে দাও, তুমি দেখবে কালারফুল ফ্লেম তৈরি হবে। যদি তুমি সোডিয়াম ক্লোরাইড দাও তাহলে হলুদ রঙের ফ্লেম তৈরি হবে। বোঝা গেছে কেন হয়? এরা এর সবাই মোটামুটি ক্যালসিয়াম তোমার একটা লাল রঙের ফ্লেম তৈরি করে, স্ট্রনসিয়াম ব্রিক রেড মানে আমাদের ব্রিক মানে কি ওই ইট, ইটের মতন কালারের ফ্লেম তৈরি করে, ঠিক আছে, মানে কালারটা এসেই চলে যায় এইরকম। বেরিয়াম এটা অ্যাপেল গ্রিন মানে গ্রিন অ্যাপেল মানে আপেলের যে সবুজ রঙটা হয় সেই অ্যাপেল গ্রিনের আমাদের ফ্লেমটা তৈরি করে, ঠিক আছে, তাহলে এইরকম নানান রকমের ফ্লেম তৈরি করে। এটা কেন হয়? এটা কারণ হচ্ছে দেখো এদের প্রত্যেকের ভ্যালেন্সিয়ালে কি আছে বলতো, হয় এস প্রথমত এস অরবাইটাল ইলেকট্রন আছে এবং এক নাম্বার গ্রুপের শেষে একটা ইলেকট্রন আছে আর দু নাম্বার গ্রুপের শেষে দুটো ইলেকট্রন আছে। ওকে, এবার আমি যে ফ্লেমটা জ্বালাচ্ছি, মনে করো আমি যে ফ্লেমটা জ্বালাচ্ছি সেই ফ্লেমটা আসলে ইলেকট্রন রিচ, মানে ওই আগুনটার মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, যে আগুনটা জ্বলছে তাহলে ওপরে সেটাতে প্রচুর মুক্ত ইলেকট্রন ঘুরে বেড়ায়। বোঝা গেছে? এবার তুমি কাকে নিয়েছো? তুমি নিয়েছো মনে করো সোডিয়ামের একটা স্যাম্পেলকে, মানে তুমি তো সোডিয়াম নাও নি, তুমি কাকে নিয়েছো মনে করো NaCl নিয়েছো। ওকে, এটা ভালো করে বুঝে নাও, তাহলে NaCl এর মধ্যে অ্যাকচুয়ালি Na কি অবস্থায় আছে, Na প্লাস, অ্যান্ড Cl আছে Cl মাইনাস, এই অবস্থায় আছে। এবার ফ্লেমটা মনে করো জ্বলছে, আমি নুনটা দিয়েছি, তাহলে নুনের মধ্যে যে Na প্লাসটা আছে সে ওই ফ্লেম থেকে একটা ইলেকট্রন কি করবে বলতো, গ্রহণ করে নেবে। তাহলে Na প্লাস যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে কিসে পরিণত হয়ে গেল? পরিণত হয়ে গেল সোডিয়ামে। মানে তুমি যখন নুনটা ওই ফ্লেমটাতে দিচ্ছ তখন নুনের যে Na প্লাস সোডিয়াম ক্যাটায়ন আছে সে কিছুক্ষণের জন্য সোডিয়াম ধাতুতে পরিণত হয়ে যায়। ওকে, তাহলে সোডিয়াম ধাতু এর ইলেকট্রনিক কনফিগারেশন কি, এ হচ্ছে গিয়ে 1s2, 2s2, 2p6, অ্যান্ড এই 3s1 এ যেটা জিরো ছিল সেটা হয়ে গেল 1। ওকে, তাহলে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এবার বুঝো কি হচ্ছে, 3s1 তার থ্রিত্ব পিও আছে অ্যান্ড থ্রিত্ব ডিও আছে, পিতেও কোনো ইলেকট্রন নেই, ডিতেও ইলেকট্রন নেই, পি এরও ইলেকট্রন ভ্যাকেন্ট আছে, ফাঁকা আছে, ডিতেও ইলেকট্রন ভ্যাকেন্ট আছে। ওকে, তাহলে দেখো কি হয়, 3s এ কটা ইলেকট্রন আছে, না একটা, পিতে কটা ইলেকট্রন আছে, কিচ্ছু নেই ফাঁকা, অ্যান্ড ডিটাও পুরোপুরি ফাঁকা, 1 2 3 4 5, ক্লিয়ার? এবার তুমি আগুন জ্বালিয়েছো এবং এখানে নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে Na প্লাসটা এই বার্নারে যা ইলেকট্রন আছে সেটাকে গ্রহণ করে কি হয়ে গেছে, সোডিয়াম আয়নিক মানে সোডিয়াম আয়ন থেকে সোডিয়াম মেটালে কনভার্ট হয়ে গেছে। এবার ও তো ক্রমাগত আগুনের মধ্যেই আছে নাকি, এবার ওখান থেকে ও কি পাচ্ছে, এনার্জি পাচ্ছে, যখনই এনার্জি গ্রহণ করবে এই 3s1 এর যে ইলেকট্রনটা আছে ও কি করবে বলতো, কিছুক্ষণের জন্যে ও এক্সাইটেড স্টেটে চলে যাবে, মানে তার থেকে উচ্চ শক্তি স্তরে চলে যাবে। কথা বুঝতে পারলে? পারলে না, দেখ 3s মনে করো এনার্জির অর্ডারের দিক থেকে এখানে 3s অরবিটালটা আছে, এখানে আছে 3p অরবিটাল, ওকে, এটা 3s অরবিটাল, এখানে আছে 3p অরবিটাল, তুলনামূলক একটু উপরের লেভেলের এনার্জিতে আছে, এটা হচ্ছে 3p অরবিটাল। তো 3s এ একটা ইলেকট্রন, তুমি যখনই আগুনের ফ্লেম মানে ফ্লেমটা দিয়েছো এখানে, এখান থেকে ও এনার্জি গ্রহণ করে 3s এর এই ইলেকট্রনটা কোথায় শিফট করবে বলতো, 3p তে, মানে তার তুলনায় উচ্চ শক্তি স্তরে চলে যাবে, গিয়ে বেশিক্ষণ থাকবে না, গিয়ে সঙ্গে সঙ্গে আবার ব্যাক করে চলে আসবে কোথায়, গ্রাউন্ড স্টেটে। তাহলে ইলেকট্রনটা 3s থেকে কিছুক্ষণের জন্য 3p তে গেল এবং আবার সঙ্গে সঙ্গে ব্যাক করে চলে এলো গ্রাউন্ড স্টেটে। এবার ওখানে কি মাত্র একটা সোডিয়াম আছে, তা তো নেই, অসংখ্য সোডিয়ামের অণু আছে। তাহলে সবাই 3s, প্রথমত 3s0 ছিল, সেখান থেকে ওই ফ্লেম থেকে ইলেকট্রন নিয়ে 3s1 হয়েছে এবং সেখান থেকে ওরা কি করছে,
করছে লাফালাফি করছে কোথায় না 3s থেকে 3p তে লাফালাফি করছে তার 3s থেকে যখন 3p তে যাবে তখন কিছুটা এনার্জি গ্রহণ করবে কোথা থেকে করবে না ওই ফ্লেমটার থেকেই করবে এবং তারপরে আবার কোথায় ব্যাক করবে 3s এই ব্যাক করবে তাহলে যখন উপরে উঠছে তখন এনার্জি গ্রহণ করে পড়ে উঠছে কিন্তু যখন ব্যাক করে নিচে নামছে তখন এনার্জিটা কি করছে রিলিজ করে দিচ্ছে ছেড়ে দিচ্ছে যেই এনার্জি রিলিজ করলো সেটাকে তো তুমি দেখতে পাবে তাই না তাহলে যার এই গ্যাপটা যেরকম সে সেই রকম এনার্জি গ্রহণ করে এবং যখন ছাড়বে যখন আবার রাউন্ড স্টেটে ফিরে আসবে তখন সেই এনার্জিটা লিবারেট করবে এবং সেটাই তুমি দেখতে পাবে বুঝা গেছে এবার যদি না দেখতে পাও যদি আমি না দেখতে পাই তাহলে আমি সেই কালারটা বুঝতে পারবো না দেখতে আমরা কোনগুলোকে পাই কোন এনার্জি লেভেলটাকে দেখতে পাই অনলি ভিভ জিওর কে দেখতে পাই তাই না ভিভ জিওর এইগুলোকে দেখতে পাই মানে ভিজিবল রেঞ্জে যে এনার্জিটা আছে তাদেরকেই দেখতে পাই বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল এদেরকেই দেখতে পাই তা দেখা যায় সোডিয়ামের জন্য যে এনার্জিটা অ্যাবজর্ব করে তারপর যে এনার্জিটা লিবারেট করে সেই এনার্জিটা এই ইয়েলো লাইটের এনার্জির সাথে সমান এর যা ফ্রিকোয়েন্সি এই এনার্জির যা ফ্রিকোয়েন্সি সেটা তার সাথে সমান হচ্ছে না ইয়েলো লাইটের সাথে সেই জন্যে তুমি ইয়েলো কালারের ফ্লেম দেখতে পাবে ক্যালসিয়াম যে এনার্জিটা অ্যাবজর্ব করে পর লিবারেট করবে সেটা রেড লাইটের সাথে সমান তাই তুমি লাল রঙের ফ্লেম দেখতে পাবে বেরিয়াম যে লাইটটা অ্যাবজর্ব করে পর লিবারেট করে সেটা গ্রিন গ্রিনের যা ওয়েভলেংথ আর ফ্রিকোয়েন্সি তার সাথে সমান তাই আমি গ্রিন কালারের ফ্লেম দেখতে পাবো বোঝা গেছে তাহলে আমি কি বললাম এদের সবাইকার কালারফুল ফ্লেম দেখতে পাওয়া যায় বাট লিথিয়াম আর বেরিলিয়ামের পাওয়া যায় না কেন আমি কি বললাম যে আমরা শুধুমাত্র ভিভ জিওরকেই দেখতে পাই বাকিদের কোথাও দেখতে পাই না এবার লিথিয়ামের অ্যাটমিক অরবিটাল কত 2s1 ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2s1 তাহলে দেখো 2s মানে কি নিউক্লিয়াসের অত্যন্ত কাছে আছে তাহলে নিউক্লিয়াস 2s কে অনেক দৃঢ়ভাবে আকর্ষণ করে রেখেছে তাই না তাহলে এই একটা ইলেকট্রনকে লিবারেট করতে ওর অনেক বেশি এনার্জি লাগবে ওর তুলনায় কম এনার্জি লাগে এই সোডিয়াম কেননা এর 3 তিন নম্বরে ভ্যালেন্স সেন্টার কোথায় আছে 3s এ আছে নিউক্লিয়াস থেকে একটু দূরে তাহলে একে তুলনামূলক কম এনার্জি দিতে হয় ওকে যে এনার্জি রেঞ্জটা ভিভ জিওরের সাথেই মিলে যায় কিন্তু 2s টা নিউক্লিয়াসের কাছে বলে ওকে বেশি এনার্জি দিতে হয় ওই এনার্জিটা অ্যাকচুয়ালি ও কোথা থেকে পাবে বলতো ওটা পাবে আইআর সেকশন থেকে মানে ইনফ্রারেড থেকে পাবে ওকে তাহলে ইনফ্রারেডটা আমরা চোখে দেখতে পাই না ইউভিটাও আমরা চোখে দেখতে পাই না ও যদি ইনফ্রারেড থেকে এনার্জি কালেক্ট করে তবে এই 2s অরবিটালের যে ইলেকট্রনটা 2s এর একটা ইলেকট্রন 2p এর ভ্যাকেন্ট অরবিটালে শিফট করবে এবং 2p তে বেশিক্ষণ না থাকতে পারে আবার ফিরে আসবে এসব হবে কিন্তু আমি দেখতে পাবো না কেন না আমি ইনফ্রারেডকে ইনফ্রারেডের যা ওয়েভলেংথ সেটা আমাদের চোখ সাপোর্ট করে না আমাদের চোখ সাপোর্ট করে অনলি ভিজিবল রেঞ্জের লাইটগুলোই ইনফ্রারেড বা ইউভি বা কসমিক রে বা আলট্রা আমাদের মাইক্রোওয়েভ রেডিয়েশন এক্স রে এগুলো কোনোটাই আমরা দেখতে পাই না বোঝা গেছে এই এনার্জিগুলো আমাদের নানান রকম অরবিটালটা অ্যাবজর্ব করে কিন্তু ওই খেলাটা আমরা চোখে দেখতে পাই না এটাই আমাদের দুর্ভাগ্য কথাটা ক্লিয়ার হয়েছে তাহলে বেরিলিয়ামের জন্য ওই একই কথা আবার দেখো আরেকদিন আরেকটা কথা বলেছিলাম কি বলেছিলাম যে যত আমি লেফট থেকে রাইটের দিকে যাব সাইজটা কি হবে কমবে তাই না কেন বলেছিলাম বলেছিলাম কেন না যত লেফট থেকে রাইটের দিকে যাব নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ করছে এখানে তিনটে ইলেকট্রন এখানে চারটে ইলেকট্রন সিমিলারলি নাম্বার অফ প্রোটনও তো ইনক্রিজ করছে অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটনের পরিমাণটা কি হচ্ছে বাড়ছে তাহলে নিউক্লিয়াসের প্রোটনের পরিমাণ বাড়া মানে নিউক্লিয়ার ফোর্স অফ এনার্জি ইনক্রিজ করা মানে বাই এর এনার্জি যত বাড়ছে বাইরের ইলেকট্রনগুলোকে আরও বেশি টেনে রাখতে ও ক্ষমতাটা ইনক্রিজ করছে তাহলে এই বাইরের ইলেকট্রনগুলোকে ও আরও বেশি টানবে মানে কি এই কক্ষপথটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে তাহলে লেফট থেকে যত রাইটের দিকে যাব তত নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায় তার মানে নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন আকর্ষণ বলটা বাড়ে তার মানে সাইজটা কি হয় ছোট হয়ে যায় তাহলে এই ইলেকট্রনটাকে লিবারেট করার জন্য 2s2 এর ইলেকট্রনটাকে লিবারেট করার জন্য বের করার জন্য আমাকে আরও বেশি এনার্জি দিতে হবে ক্লিয়ার তাহলে এই জন্য এই রেঞ্জের যে খেলাটা হয় যে আলোর খেলাটা হয় সেটা আমরা চোখে দেখতে পাই না কিন্তু সোডিয়ামটা দেখতে পাই পটাশিয়াম রুবিডিয়াম প্রত্যেককে ও
ওই আলোর খেলাটা আমরা দেখতে পাই, ফ্লেমে দেখতে পাই বললাম এই মাত্র। তাহলে এতটা পর্যন্ত আশা করি সবাইকার ক্লিয়ার হয়েছে। এটা হলো এস ব্লক এলিমেন্টের গল্প। এবার পরের দিন পি ব্লক এলিমেন্টের গল্প নিয়ে আসবো। ওকে, স্টে টিউনড।